গাঁও সহর জেলার খবরের সঙ্গে স্টুডিওত মই পাপড়ি সিআইডি জেরার সম্মুখীন কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন সিকদার রাহুল গান্ধীর ন্যায় যাত্রাত রাজহুয়া সম্পত্তি ধ্বংসর গোচরত জাকিরক সোধা পোছা করেছে সিআইডিয়ে বিশাল র্যালি করে সিআইডি কার্যালয়ত হাজির প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতিগী জাকির হোসেন সিকদারক সিআইডি কার্যালয় গেটলৈকে আগবাই দিলে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা রেকিবুদ্দিন আহমেদকে ধরে কেবাগিও কংগ্রেস নেতায় সিআইডির জেরার সম্মুখীন হওয়ার পূর্বে সরকারের বিরুদ্ধে সরব হয়ে পড়ল জাকির হোসেন সিকদার সভাপতি ভূপেন বরায়ও সরকারের বিরুদ্ধে খুব উজাড়িলে আনহাতে কাইলৈ বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া আর শনিবারে ভূপেন বরাক সিআইডির কার্যালয়ত হাজির হবলে সমন জারি করেছে উল্লেখযোগ্য যে 23 ফেব্রুয়ারী সিআইডি আটাইকেজনকে সমন জারি করেছিল যদিও হাজির হওয়া নাছিল সিআইডির কার্যালয়ত আর আজি বিশাল র্যালি করে সিআইডির কার্যালয়ত উপস্থিত হয় খুব উজাড়ে সরকারের বিরুদ্ধে রেকিবুদ্দিন আহমেদেও কয় যে এয়া এটা এটা প্রক্রিয়া আছিলে ন্যায় যাত্রা করা হয়েছিল ইয়াত একো কোনো ধরনের ইয়াত আইন উলঙ্ঘা করা হওয়া নাই গতি ক্ষেত্রত এনেকা ধরনের যি বা সিআইডি যে ধরনের গোচর রুজু করা হল সেই সমূহ ইতিমধ্যে কৈছে যে সেয়া মানি লওয়া নহয় ইয়ার রেকিবুদ্দিন আহমেদর ভাষ্য আছে আমি আগ্রহ তেও কি কৈছিল কিন্তু তার পূর্বে পুনের কৈছো যে এয়া জাকির হোসেন সিকদারক সিআইডি কার্যালয় থবলে আহিল দলীয় সতীর্থ কর্মী সকল বিশাল র্যালিরে সিআইডি কার্যালয় উপস্থিত হল জাকির হোসেন সিকদার এখন গণতন্ত্র নে রাজতন্ত্র হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া অসমৰ ৰজা নহয় তেওঁ দেউতাকৰ পিছত তেওঁ অসমৰ ৰজা হোৱা নাই তেওঁ অসমৰ গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রী ইয়াত বিজেপির যিমান অধিকার আছে এখন মোৰো অসম এখন জাকির হোসেন সিকদারও অসম আর জাকির হোসেন সিকদার অকলশরিয়া নহয় অসম কংগ্রেসৰ প্রত্যেকজন নেতা কর্মী জাকির হোসেন সিকদারৰ লগত আছে সিআইডিয়ে যদি ভারতজয় ন্যায় যাত্রা করার কারণে জাকির হোসেন সিকদারক গ্রেপ্তার করে অসমৰ লাখ লাখ কংগ্রেস কর্মী গ্রেপ্তার বন্ধ করবর কারণে আমি সাজু আছো মই সভাপতি সাজু আছো আমার এমএলএ সাজু আছে আমার এমপি সাজু আছে এইটো অপরাধত ইমান যে সিআইডি সষ্টম হয়েছে গুৱাহাটীত এসেম্বলি রেকর্ড মতে 2000তকে বেশি অপরাধ জড়িত ঘটনা হয়েছে সিআইডিয়ে কিয় সক্ষমতা দেখাব নোৱাৰে ভারতজোড়ো ন্যায় যাত্রার সময়ত গুৱাহাটীত আমি গণতান্ত্রিকভাবে আমি যাত্রা আরম্ভ করেছিল পুলিশে আমার মাননীয় সভাপতি ভূপেন বরা ডাঙরিয়াক মারিলে মুখ মারিলে আমার হ হ নেতাকর্মীক পুলিশে মারিলে অসম সরকারের অসমৰ মুখ্যমন্ত্রীর দায়িত্ব আছিল যে অসম পুলিশে অন্যায়ভাবে ন্যায় যাত্রাত অংশগ্রহণ করা ভূপেন বরা ডাঙরিয়া আর তেওঁৰ লগত সংঘদিয়া কংগ্রেসের কর্মী রাইজক পুলিশে যে বলপূর্বকভাবে অত্যাচার করলে যে মারিলে তার উপর হিমন্ত বিশ্ব শর্মার সরকারে তদন্ত করব লাগিছে সেই তদন্ত নকরিলে সেই তদন্ত করার পরিবর্তে ভূপেন বরা ডাঙরিয়া দেবব্রত শইকীয়া ডাঙরিয়া মুখ আর আমার দলের আন আন নেতাসকলই সমান পঠিয়াইছে এই কার্যই গণতন্ত্রক হত্যা করেছে আর এই কার্যক আমি কেউ ভয় নাখাও হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সরকার আর হিমন্ত বিশ্ব শর্মার পুলিশ বাহিনীক ভূপেন বরা ডাঙরিয়ার লগত থাকা প্রতিজন কংগ্রেসের নেতাকর্মীয়ে ভয় নাখায় কোনো কারণতে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সরকারের হিটলারি শাসন আমি মানি নলও গণতন্ত্রক শ্রদ্ধা করো আইনক শ্রদ্ধা করো যার কারণে আজ আইসো আর পুলিশকও উপযুক্ত কথা ভিতরত আমি কম আর আন এটা ব্রেকিং নিউজ হাইলাকান্দিত আটক রাইজর দলের সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্করক আটক করেছে হাইলাকান্দি আরক্ষী গাঁ বিরোধী আন্দোলনের প্রস্তুতি করার অভিযোগত আটক করা হয়েছে ঠায় ঠায় আটক করেছে কে এম এস এস রাইজর দলের বহু নেতাক বিজেপির কঠোর নির্দেশনার পিছতে তৎপর প্রতিখন জেলার আরক্ষী পুনের কোথাও যে হাইলাকান্দিত আটক হয়েছে রাইজর দলের সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্করক হাইলাকান্দি আরক্ষী আটক করেছে গাঁ বিরোধী আন্দোলনের প্রস্তুতি চলার অভিযোগত আটক করা হয়েছে ঠায় ঠায় আটক করা হয়েছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সদস্য রাইজর দলের বহু নেতা বিজেপির কঠোর নির্দেশনার পিছতে তৎপর এতিয়া প্রতিখন জেলার আরক্ষী মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনার এটা কথা জানাবলে এই ভিডিওটা বানালো মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আজির দিনট আমার রাইজর দলের সর্বসর্বর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাইলাকান্দি জেলার জাহিরুদ্দিন লস্কর ডাঙরিয়াক আজি আপনার পুলিশে গ্রেপ্তার করেছে এটা আটক করে রাখিছে থানার মাজ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনাকে অনুরোধ জানাইছো আপনাকে আহ্বান জানাইছো আপনি এনেকা ধরনের চোরাতান্ত্রিক কাম বন্ধ করক এনেকর হিটলারি কাম বন্ধ করক এনেকাক আন্দোলন প্রতিবাদ সাব্যস্ত করব খোঁজা সকল মানুষকে আর প্রতিবাদ করার আগতেই ধরে নি থানাত বহুয়াই থা থানাত রখাই দিয়া এই কাম আপনি বন্ধ করক আর গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস হবলে নিদিব
আপুনি ইমাৰজেঞ্চিৰ নিচিনা পৰিৱেশ সৃষ্টি নকৰিব মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া। আৰু কোনো আন্দোলনকাৰী, গণতান্ত্ৰিক আন্দোলনকাৰী, কোনোবাই যদি অন্যায় কৰে, কোনোবাই যদি হিংসা প্ৰয়োগ কৰে, তেতিয়াহ'লে আপুনি ব্যৱস্থা লওক। কিন্তু গণতান্ত্ৰিক আন্দোলনকাৰীৰ ওপৰত কোনো পধ্যে যাতে আপুনি ব্যৱস্থা গ্ৰহণ নকৰে। আৰু ইফালে তিনিচুকীয়াটো কা বিৰোধী আন্দোলনত আৰক্ষীৰ বাধা, কৃষক মুক্তি, ছাত্ৰ মুক্তি, নাৰী মুক্তি সংগ্ৰাম সমিতিৰ উদ্যোগত এই প্ৰতিবাদী কাৰ্যসূচী আজি কৰা হৈছে। কেইবাজনো প্ৰতিবাদকাৰীক আটক কৰিছে আৰক্ষীয়ে। আৰক্ষীৰ সৈতে প্ৰতিবাদকাৰীৰ হতাহতিৰো সৃষ্টি হয়। কেইবাজনো প্ৰতিবাদকাৰীক আৰক্ষীয়ে আটক কৰিছে। তিনিচুকীয়াৰ দৃশ্য দেখুৱাইছে। তিনিচুকীয়াত এয়া প্ৰতিবাদকাৰীসকলৰ ওপৰত আৰক্ষীয়ে আক্ৰমণ কৰিছে, হতাহতি লিপ্ত হৈছে। আৰু তিনিচুকীয়াত কা বিৰোধী আন্দোলন আৰম্ভ হৈছিলে আৰু তাৰ পৰিপ্ৰেক্ষিতত কঠোৰ হৈ পৰিছে। বিজেপিগৰাকী আমি কৈছোঁ যে আৰক্ষী কঠোৰ হৈ পৰিছে। ঠায়ে ঠায়ে এনেধৰণে এইসকল সদস্যক বা নেতা কৰ্মীক আৰক্ষীয়ে আটক কৰিছে। আৰু লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে বিৰোধী কংগ্ৰেছত খহনীয়াৰ মাজতে আজি বিজেপিত মহাযোগদান পৰ্ব। কংগ্ৰেছ ত্যাগ কৰি আজি বিজেপিত যোগদান কৰিব কংগ্ৰেছৰ কাৰ্যকৰী সভাপতি ৰাণা গোস্বামী। বিয়লি বিজেপিৰ মুখ্য কাৰ্যালয়ত এক অনুষ্ঠানত গেৰুৱা বহন পৰিধান কৰিব ৰাণা গোস্বামী। ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ভৱেশ কলিতাৰ উপস্থিতিত বিজেপিত যোগদান কৰিব ৰাণা গোস্বামীয়ে। আৰু এই অনুষ্ঠানত উপস্থিত থাকিব কেইবাগৰাকীও মন্ত্ৰী, সাংসদ। ইতিমধ্যে এটা চৰ্চিত বিষয় এয়া যে ৰাণা গোস্বামীয়ে বিজেপিত যোগদান কৰিব আশা পালি আছিলে, কিন্তু ভূপেন বৰাই কিছু পূৰ্বলৈকে তেওঁ এই কথাই উল্লেখ কৰিছিলে যে মোৰ তেনেকুৱা লগা নাই যে ৰাণা গোস্বামীয়ে যোগদান কৰিব, কংগ্ৰেছৰ গেৰুৱা বহন পিন্ধিব। কিন্তু সেয়াই হ'ল, আমি পুনৰ কৈছোঁ বিজেপিৰ মুখ্য কাৰ্যালয়ত যোগদান কাৰ্যসূচী আছে, আমি পোনে পোনে যাম। হীৰক আছে আমাৰ সৈতে, হীৰকে আমাক আৰু অধিক জনাব। হীৰক, হয় পাপৰি, যিহেতু আজি বিজেপিৰ যি ৰাজ্যিক কাৰ্যালয় আছে, ৰাজ্যিক কাৰ্যালয়ৰ কিছুমান পিছতে ৰাণা গোস্বামীয়ে যোগদান কৰিব। আৰু ৰাণা গোস্বামী যিহেতু ইতিমধ্যেই কংগ্ৰেছৰ কাৰ্যকৰী সভাপতি বা পদত্যাগ কৰিছে আৰু হাইকমাণ্ডলৈ তেওঁ পিছতে পত্ৰ প্ৰেৰণ কৰা কালি জানিব পৰা দেখিবলৈ পোৱা গৈছিল। আৰু এই মুহূৰ্তত দেখিছে ৰাণা গোস্বামী হয়তো আহি উপস্থিত হৈছেহি বিজেপিৰ যি মুখ্য কাৰ্যালয়ত বা উপস্থিত হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু যিহেতু ৰাণা গোস্বামীয়ে যিহেতু আজি 3 বজাত এই বিজেপিৰ ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ভৱেশ কলিতা ডাঙৰীয়া এই মুহূৰ্তত আহি উপস্থিত হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। আমি তেখেতৰ পৰা আমি মন্তব্য ল'বলৈ প্ৰথমে চেষ্টা কৰিম। আৰু কৈছোঁ যে এই যি কাৰ্যসূচী, এই কাৰ্যসূচীত কেইবাজনো মন্ত্ৰীৰ লগতে বিধায়ক উপস্থিত থাকিব। আৰু এই মুহূৰ্তত ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ভূপেশ কলিতা ডাঙৰীয়া আহি ইয়াত উপস্থিত হৈছেহি। আৰু তেখেতৰ পৰা আমি যিহেতু মন্তব্য ল'বলৈ চেষ্টা কৰিম, কিন্তু প্ৰথমতে ক'ব বিচাৰিম যে আজি তেওঁ ৰাণা গোস্বামীৰ লগত যথেষ্ট লোক আৰু যথেষ্ট লোকে বিজেপিত যোগদান কৰিব। আৰু বিজেপিত যোগদান কৰাৰ বাবে ইতিমধ্যে যি বাজপেয়ী ভৱন আছে, বশিষ্ঠ যি বাজপেয়ী ভৱন, সেই বাজপেয়ী ভৱন সম্পূৰ্ণৰূপে সাজু কৰি তোলা হৈছে। আৰু আৰু ইয়াৰ পূৰ্বে দেখিব পোৱা গৈছিল যে কংগ্ৰেছৰ কেইবাজনো লোকে যোগদান কৰা দেখিবলৈ পোৱা গৈছিল। কুলদীপ বৰা যোগদান কৰা দেখিবলৈ পোৱা গৈছিল, লগতে কুলদীপ বৰাৰ লগতে শংকৰপ্ৰসাদ ৰায় যিহেতু তেওঁ যিহেতু বঙাইগাঁৱৰ প্ৰাৰ্থী আছিলে কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী পূৰ্বেই, আৰু এই মুহূৰ্তত যিহেতু ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ভূপেশ কলিতা আছে, তেওঁৰ পৰা আমি মন্তব্য ল'বলৈ চেষ্টা কৰিম। আৰু বিজেপি গমনৰ এক প্ৰকাৰ ঢৌ, গতিকে আৰু কিছু সময় পিছত ইতিমধ্যে হীৰকে আমাক ক'লে যে ৰাণা গোস্বামী আহি উপস্থিত হৈছেহি। এতিয়া এক সংবাদমেলৰ আয়োজন কৰা হৈছে, তাৰে যুঁজা চলিছে, আৰু এই সংবাদমেলত এই গোটেই কথাখিনি সদৰি কৰিব ভৱেশ কলিতা। হয়, ভাৰতীয় জনতা পাৰ্টীত যোৱা ছমাহ কণ্টিনিউৱাছ যোগদান হৈছিল আৰু যিসকল সন্মানৰ ব্যক্তি বা দল সংগঠনেদি আহি আমাৰ দলত যোগদান কৰিছে আৰু তেখেতসকলৰ কিছু সংখ্যকক আজি আমি এক বিশেষ প্ৰশিক্ষণ ব্যৱস্থা কৰিছোঁ। তাত দলৰ আদৰ্শ, দলৰ ইতিহাস, বিকাশ যাত্ৰা, আমাৰ সংগঠন কিদৰে পৰিচালিত হয় বা পৰিচালনা হয় সেই বিষয়ে কিছু তেখেতসকলক আভাস আজি দাঙি ধৰা হ'ব। আৰু উক্ত সভাত মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে কিছু সময় পিছতে ইয়াত পদাৰ্পণ কৰিব।
লগতে আমাৰ যোগদান প্ৰক্ৰিয়া যিটো চলি আছে আজি খন্তেক পিছতে ক্ষুদ্র পদত্যাগী কংগ্রেছ দলৰ পৰা যি ওয়ার্কিং প্ৰেছিডেণ্ট আছিলে কার্যকরী সভাপতি রানা গোস্বামী ডাঙরিয়া আমাৰ দলত আনুষ্ঠানিকভাবে কিছু সময়ের পিছত যোগদান করব, লগতে কেবাজনো সন্মানীয় ব্যক্তি আমাৰ দলত আজি যোগদান করবেন। যিহেতু মোটামুটি সাপোর্ট দিয়ে থৈ দিছে, লাহে লাহে হব যোগদান আমার টেকনিক্যাল ইয়েস, লগতে আমাৰ অসম গণ পৰিষদৰ সন্মানীয় নেতৃত্ব আহি আছে, সন্মানীয় সভাপতি তথা মন্ত্রী অতুল বৰা ডাঙরিয়া সমন্বিত তেখেতসকলৰ কিছু বিষয়ববীয়া আমাৰ লগত মিলিত হব, যেহেতু আমি এক মিত্রতা পাশত আবদ্ধ হৈ আছো। আর আমার দল আহিব আজি আমার মানে সেই অফিসত আহি আছে, চাহ পানি আমি একেলগে খাম, খাই ইউ পি পিল আজি না, আজি ইউ পি পিল অলরেডি ভয়া হয়ে গেছে, আজি কেবল অতুল বৰা ডাঙরিয়া আর তেখেতসকলৰ সহযোগীসকলৰ এবার আলোচনা হব লাগিব, যেহেতু লোকসভা নির্বাচন সময়গত তেখেতসকলৰ প্রস্তুতি কেনেকুৱা বা আমি যেদরে সংগঠন করো তেখেতসকলৰ কিছু সিমিলারিটি লব লাগিব, সামঞ্জস্য থাকিব লাগে, আর সেই নিমিত্তে বুথ কি আছে বা মণ্ডল শক্তি কেন্দ্র গোটেখিনি কথা চর্চা করার কারণে কিছু সময়ের পিছতে অতুল বৰা ডাঙরিয়া আমার কাজলৈ উপস্থিত হব। এটা চলি আছে যোজা, মই 100% নকও আর নহয় বুলিও নকও, এখন বুলি নহয় কিন্তু ফর দ্য টাইমিং আমি এখন রাখিছো, আর হয়তো আর এখন দিব লাগিব পাৰে। পেনেলটো আমি বনোৱা নাই, পেনেল বনাব আমাৰ ৰাষ্ট্ৰীয় নেতৃত্ব, ৰাষ্ট্ৰীয় নেতৃত্বই আমাৰ পাৰ্লিমেণ্টাৰী বোৰ্ড আছে, মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আছে, আমাৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি ডাঙৰীয়া আছে, প্ৰাক্তন ৰাষ্ট্ৰীয় সভাপতি গৃহমন্ত্ৰী ডাঙৰীয়া আছে, প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া আছে, আমাৰ সংগঠন মহামন্ত্ৰী আদৰণীয় চন্দ্ৰজী আছে, এই সকলো বহি এক সিদ্ধান্তত উপনীত হয়, যিহেতু আমাৰ কার্যকর্তার আধারত নির্মিত দল, কার্যকর্তার অপিনিয়ন লিস্ট বনোয়া হয়, ইয়াত কোনো কারবার ঘরত বহি কারবার এসি রুমত বহি এখন লিস্ট আনি গাই দিব, এটি ভারতীয় জনতা পার্টির কালচার নয় আর নহয়ও কেউ হওয়াও নাই আর ভবিষ্যতে নয়, হয় আজি আমার পার্লামেন্টারি বোর্ডের মিটিং আছে, আকো আমি ইভিনিং ভাগত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আর মই আমি আকো নিজে আজি আজিতো বহি আছে রাতেপর ভাগর বিভিন্ন রাজ্য, আর আমি আশা করছি অহা কালি পরশুর ভিতর সব ফাইনাল হয়ে যাব, ম্যাক্সিমাম ওলাই যাব, আমি যেটা পাইছো আবার সব মহিলা থাকিব, আপনি যেটা কথা কৈছে যে মহিলা থাকিব, এস টি থাকিব, সকল সম্প্রদায় মিলা না না এস আপনাদের কয় নয় এস টি থাকবে না থাকে না, তেওঁলোকৰো এস টি থাকিব না, কারণ কোকাজারটো এস টি রিজার্ভ না, বিধায়ক হয়ে আছে তো এটা লাইনত চলি থাকিব, এতিয়াতো বাই ইলেকশন হব না, লোকসভা ইলেকশন আছে, নাহলে সমষ্টিটো লস হব না, মই এইটো কথাই ক'ব যাওঁ, তাতো আইনত পৰিণত হৈছে, মইতো আইনৰ ঊৰ্ধত নহয়, কিন্তু কিছুমান সন্মানৰ ব্যক্তিয়ে তেওঁলোকে সুপ্ৰিম কোৰ্ট গৈছে, মহামান্য উচ্চতম ন্যায়ালয়ত গৈছে, এটা ৱেইট ফৰ মানে সুপ্ৰিম কোৰ্ট ভাৰ্ডিক্ট কি দিয়ে ভাৰ্ডিক্ট নহয় জানো, মই ইতিমধ্যে হৈ গ'ল পাৰ্লিমেণ্ট পাছ হ'ল, ৰাষ্ট্ৰপতি চহী গ'লে, আইনত বলব আগতে বিল আছিল। ধুবুৰী লোকসভা সমষ্টিত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব ৰিপাব্লিকান পাৰ্টি অফ ইণ্ডিয়াই, ৰাজাউল কৰিম হ'ব ৰিপাব্লিকান পাৰ্টি অফ ইণ্ডিয়াৰ প্ৰাৰ্থী। বঙাইগাঁৱৰ বালাপাৰা জনসভাত দলটোৰ মুৰব্বী ৰেমাদাস ৰামদাস আঠৱালে ৰাজাউল কৰিমৰ নাম ঘোষণা কৰিলে, ধুবুৰী সমষ্টিত ৰাজাউল কৰিমে জয়লাভ কৰিব বুলিও দাবী জনালে ৰামদাস আঠৱালে। ৰিংকু দাসৰ বিশেষ প্ৰতিবেদন আগবঢ়াইছো। সমাগত লোকসভা নিৰ্বাচন আৰু ধুবুৰী লোকসভা সমষ্টিৰ বাবে আৰ পি আই দলৰ যি প্ৰাৰ্থী ৰেজাউল কৰিম মোৰ লগত উপস্থিত আছে, তেখেতৰ কথাৰ লগত কিছু কথা পাতিব বিচাৰিম। দাদা, মই প্ৰথমতে আপোনাক ধন্যবাদ জনাইছোঁ, দেখা গৈছে সমাগত ধুবুৰী লোকসভা নিৰ্বাচন, এই ধুবুৰী লোকসভা নিৰ্বাচনৰ বাবে আপুনি প্ৰাৰ্থিত্ব আপুনি পাইছে, দেখা গৈছে তিনিবাৰকৈ কিন্তু সাংসদ বদৰুদ্দিন আজমলে জয় হৈ আহিছে ধুবুৰী লোকসভা সমষ্টিৰ বাবে, এইবাৰ কিদৰে আপুনি প্ৰত্যাহ্বান জনাব?
পোনপ্রথমে মই আপনার নিউজ এইটিন অসম নর্থ ইস্ট চ্যানেলক মই আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছো। ধুবুরী লোকসভার মই আর পি আঠাবলা দলের প্রার্থী হিসাবে মই রেজাউল করিমে যেখানে মই রাইজর হয়ে কাম করছো বিগত সময়ের বর্তমানলৈক, আর আর পি আঠাবলা দলের উদ্যোগত যেখানে উন্নয়নমূলক কাম হয়েছে এই উন্নয়নমূলক কামখিনি রাইজে ইতিমধ্যে বিচার করেছে, আর আগন্তুক লোকসভা নির্বাচনত আমার দলের প্রার্থী হিসাবে ইতিমধ্যে মোর নাম ঘোষণা করেছে, আর এন ডি এর প্রার্থী হিসাবত সাপোর্ট দেওয়ার কারণে এন ডি এর সিনিয়র লিডারবিলাকর লগত ইতিমধ্যে আলোচনা করি বলে আমার মন্ত্রী জগরাকিয়ে ইতিমধ্যে মিডিয়া চ্যানেল সম্মুখত বক্তব্য দাঙি ধরেছে। 12 জুলাইত বিবাহ পাশত আবদ্ধ হব রিলায়েন্স ইন্ডাষ্ট্ৰিজৰ অধ্যক্ষ মুকেশ আম্বানীৰ কনিষ্ঠ পুত্ৰ অনন্ত আম্বানী আৰু উদ্যোগপতি বীৰেণ মার্চেণ্টৰ কন্যা ৰাধিকা মার্চেণ্ট। বিবাহক লৈ উখল মাখল হৈ পৰিছে এতিয়া গুজৰাটৰ জামনগৰ। অনন্ত আৰু ৰাধিকাৰ প্ৰি ৱেডিং অনুষ্ঠানত অংশগ্ৰহণৰ বাবে জামনগৰলৈ বুলি ঢাপলি মেলিছে ভি আই পি ভি ভি আই পি নামী দামী তাৰকাৰে এতিয়া ভৰি পৰিছে জামনগৰ। কাইলৈৰ পৰা 3 মাৰ্চলৈ জামনগৰত অনুষ্ঠিত হ'ব অনন্ত আৰু ৰাধিকাৰ প্ৰাক বিবাহ অনুষ্ঠান। ইতিমধ্যে জামনগৰত উপস্থিত হৈছে বলিউড হলিউডৰ বহু তাৰকা, ৰিহানা আৰু যাদুকৰ ডেভিড ব্লেইনকে ধৰি বিখ্যাত আন্তঃৰাষ্ট্ৰীয় শিল্পীয়ে পৰিৱেশন কৰিব অনুষ্ঠান। অনুষ্ঠান পৰিৱেশন কৰিবলগীয়া শীৰ্ষ ভাৰতীয় সংগীতসকলৰ ভিতৰত আছে অৰিজিত সিং, অজয় অতুল আৰু দিলজিৎ দোসাঞ্জ। তদুপৰি বলিউডৰ নামী দামী তাৰকা ব্যৱসায় ক্ষেত্ৰৰ ৰথী মহাৰথীসকলো উপস্থিত থাকিব প্ৰাক বিবাহ অনুষ্ঠানত। ইতিমধ্যে ৰিলায়েন্স ইণ্ডাষ্ট্ৰিজৰ অধ্যক্ষ মুকেশ আম্বানী, কনিষ্ঠ পুত্ৰ অনন্ত আম্বানী আৰু উদ্যোগপতি বীৰেণ মার্চেণ্টৰ কন্যা ৰাধিকা মার্চেণ্টৰ প্ৰি ৱেডিং অনুষ্ঠানত অংশগ্ৰহণৰ বাবে জামনগৰত উপস্থিত হৈছে সুপারস্টার সলমান খান। সলমান খান উপস্থিত হওয়ার মুহূর্ত তার উপরে যেহেতু এতিয়ালৈকে প্রায়খিনি গেস্ট বা প্রায়খিনি অতিথি রওনা হৈছে উপস্থিত হৈছেগৈ জামনগৰত, তার ভিতর অর্জুন কাপুরের পর আরম্ভ করে দীপিকা রণবীর এনেধরনের আলিয়া রণবীর গতি সকলখিন ইতিমধ্যে তাত উপস্থিত হয়েছে। অনন্ত রাধিকার প্রি ওয়েডিং অনুষ্ঠানত অংশগ্রহণের বাবে আন্তঃরাষ্ট্রীয় তারিখ তারকা সকল ঢাপলি মেলিছে ঢপলি আহিছে। জামনগৰত উপস্থিত হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী রিহানার দল। জামনগৰ বিমানবন্দরত রিহানার দলক উষ্ম আদরণি জানাইছে। রিহানার দল উপস্থিত হয়েছে এয়ারপোর্টতে বিমানবন্দরতে উষ্ম আদরণি জানানো হয়েছে। পরম্পরাগত যেখানে খাদ্য আমার আছে সেই সকলখিনি আগবা হয়েছে যথেষ্ট আনন্দিত হয়ে পড়েছে সেয়া গ্রহণ করে বা এই সংস্কৃতি পরম্পরা ভারতের দেখিও আপ্লুত হয়ে পড়েছে। অনন্ত আম্বানী আর রাধিকা মার্চেণ্টর বিবাহের পূর্বে আম্বানী পরিয়ালে অন্ন সেবা করেছে। অনন্ত আম্বানী আর রাধিকা মার্চেণ্টর প্রাক বিবাহ অনুষ্ঠানের পূর্বে স্থানীয় লোকের আশীর্বাদ বিচারি এয়া অন্ন সেবা আয়োজন করা হয়েছে। রিলায়েন্স টাউনশিপর সমীপর জগবাদ গাঁত রিলায়েন্স ইন্ডাষ্ট্ৰিজৰ অধ্যক্ষ মুকেশ আম্বানী, অনন্ত আম্বানী আর রাধিকা মার্চেণ্টক আম্বানী পরিয়ালের অন্যান্য সদস্য গাঁর মানুষ পরম্পরাগত গুজরাটি খাদ্য পরিবেশন করেছে। বুয়ারী রাধিকার মাতৃ ফলের আইতাক আর উদ্যোগপতি পিতৃ বীরেণ মার্চেণ্ট আর সেলা মার্চেণ্ট অন্যান্য 51,000 স্থানীয় বাসিন্দা খাদ্য যোগান করা হয়েছে। খাদ্য পরিবেশনের পিছন উপস্থিত রাইজে বিখ্যাত গুজরাটি কীর্তিদান গাদবীর গহন করেছে। পরবর্তী কেবাদিনে এই অন্ন সেবা কার্যসূচী চলে থাকি উল্লেখযোগ্য যে আম্বানী পরিয়ালত অন্ন সেবা পরম্পরা পুরনি, আনকি করোনা মহামারীর সময়ত দেশের দেশ যেটা সংকটত আছে সেই সময়সোয়াত অনন্ত আম্বানীর মাতৃ নিতা আম্বানীর নেতৃত্বত রিলায়েন্স ফাউন্ডেশনে বিশ্বর সর্ববৃহৎ খাদ্য বিতরণ কার্যসূচী চলাই গেছে। ইয়ার সঙ্গে বাতর বিদায় লৈছো, নমস্কার। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। নাম কি আপনার?